গ্রামে গেলেই মায়ের হাতে মাসকলাইয়ের ডাল খাওয়ার বায়না ধরতাম। এ যেন এক অন্যতম নেশা, কেননা অন্যান্য ডালের থেকে মাসকলাইয়ের ডালের স্বাদ এবং গন্ধের তুলনা হয় না। আজ আমি দেখিয়ে দেব আমার মা কিভাবে মাসকলাইয়ের ডাল রান্না করে। প্রথমে আমি চুলার উপরে একটি প্রেশার কুকার নিয়েছি এবং তাতে করে আমি 2 গ্লাস ঠান্ডা পানি ঢেলে দিব। এরপর এই পানিতে আমি আগে থেকে কেটে রাখা রসুন বাটা, গোটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং আদা বাটা ঢেলে দিব। এরপর আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, ডালচিনি, ছোট এলাচ, লং ও পরিমাণ মতো লবণ, এর মধ্যে দিয়ে মিশিয়ে আমি ডাল রান্নার জন্য 1 কাপ পরিমাণ মাসকলাই নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি অল্প করে রান্না করব, যার কারণে 1 কাপই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এরপর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে ফুটন্ত গরম পানিতে এটা আমি ঢেলে দিব। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালো করে ঢেকে দিব এবং অপেক্ষা করতে থাকব 5 থেকে 10 মিনিটের জন্য। আমি মোটামুটি 10 মিনিটের মতো অপেক্ষা করেছি এবং ঢাকনাটা খুলেই দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। হয়ে যাওয়া ডালের মধ্যে আমি আরো কিছু পানি অ্যাড করে দিচ্ছি এবং আরো কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে আমি এই ঘুটনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব, যেন ডালটা যদি ভেতর থেকে সিদ্ধ না হয় এটা যেন ভালো করে আরো মিশ্রিত হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়া ডালটিকে তেলানি দেওয়ার জন্য আমি আরেকটি কড়াই চুলার উপরে বসিয়ে নিই। কড়াইটি গরম হয়ে এলে তাতে তেল দিয়ে দিব এবং আগে থেকে রেডি করে রাখা আমার কিছু পেঁয়াজ কুচি ও রসুন হালকা করে বেটে নিয়েছি, যেটা আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজের ও রসুনের রং হালকা বাদামি রঙের হবে, ঠিক সেই মুহূর্তে আমি 5 ফোড়ন ব্যবহার করছি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করে গোটা জিরা দিতে পারেন, এতে করে ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে। এই মুহূর্তে ডালের মশলা ও পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরকম বাদামি কালার হবে, আর এরকম বাদামি কালার হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিব। এরকম হালকা বলক উঠলে আমি চুলোর আঁচটা নিভিয়ে দিব এবং আমার আজকের মাসকলাইয়ের ডাল রেডি।